আজ 5ই জুলাই 2024 আবার একটা নতুন ব্লগে আপনাদের সুস্বাগতম। আর আমি এখন আছি সোনাকালী ঘাটে, আবারও বাৎসরিক সেই ইলিশ উৎসবে হাজির এই সোনাকালী ঘাটে। একবার দেখুন শুধু, ওহ, মেঘলা আকাশ, টিপ টিপ করে ইলিশে গুড়ি বৃষ্টি পড়ছে, আর এখানে বিভিন্ন বোট দাঁড়িয়ে আছে। আগামী 3 দিন মানে আজকে শনিবার এবং রবিবারের অর্ধেক এই বোটই হতে যাচ্ছে আমাদের আস্তানা। যারা ট্রেনে করে আসবেন তো আসবেন, যারা গাড়ি করে আসবেন সেক্ষেত্রে ঠিক এই সোনাকালী ঘাটের কাছেই এখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন। গাড়ি রাখার চার্জ পার ডে হচ্ছে 150 টাকা করে। আচ্ছা, দেখুন বোটে উঠছে, আর এইখানটা পা দেবেন না, এখানটা ওনারা পুজো করেন, এখানটা থেকে উঠতে হবে। আচ্ছা, এই ডেকে যাওয়ার আগে একবার জাস্ট ডেকে নিচটা আমি দেখাই আপনাদের, আমি ওর ব্যাগটা রাখবো। এই হচ্ছে ডেকে নিয়ে, যেটা অন্ধকার আছে, এখনও বোট চলেনি, আর এই হচ্ছে জিনিসপত্র রাখার জায়গা। আমি আমার ব্যাগটা এখানে রেখে দিই। বাইরে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, বোটে উঠে যেটা আমার প্রথম প্রাপ্তি লাভ হলো সেটা হচ্ছে এই 500 ml জলের বোতল, আর এই এটা মাজা, এটা এটা আমি পরে খাবো, ঠিক আছে। আর তার আগে এই যে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, ব্রেকফাস্টে লুচি, আলুর দম, আর তোমার কি মিষ্টি, তাই তো? এটা আগের বারে করেছিল কাশ্মীরি আলুর দম, এবার কি নর্মাল আলুর দম নাকি? নর্মাল আলুর দম, ঠিক আছে। আমি একটু পরে খাবো, আমি বললাম একটু বোটটা ছাড়ুক তারপর আমি খাবো, আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিই, মজিয়ে বসিয়ে মজা করে খাবো। আর এবার আগেরবার আমাদের এনাদের সঙ্গে ছিল রামদা, এবার আছে অজয়। এবার আমি এই 2.5 দিন ধরে অজয়কে কিন্তু জ্বালাতন করবো। অজয় জ্বালাতন করলে সহ্য করো কিন্তু, ঠিক আছে। আজকে যাত্রা শুরু করেছিলাম বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে, সেখান থেকে ট্রেনে করে চলেছি শিয়ালদা, সেখান থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে সোজা পৌঁছে যায় ক্যানিংয়ে। আর যাত্রাপথে খুব খিদে পেয়েছিলো, কিনে নিই একটা বাপুজি কেক, সেটা এখনও খাইনি, আমার সঙ্গে ক্যারি করছি। তারপর ক্যানিংয়ে নেবে, সোজা ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে বাঁহাতে গেলেই হচ্ছে সাগর সঙ্গমের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস। আর আমি আগেরবারও সাগর সঙ্গমের সঙ্গে ঘুরতে গেছিলাম, এবারও সাগর সঙ্গমের সঙ্গে ঘুরতে যাচ্ছি, তার কারণটা আমি পরে বলছি। এবং তারপর সেখান থেকে অটো নিয়ে মোটামুটি 17 কিলোমিটার দূরে এই পৌঁছে যাই সোনাকালী ঘাটে। এবার আমাদের বোট ছাড়ার অপেক্ষায়, আর একটু পরেই বেরিয়ে যাব। আমাদের এই ব্রেকফাস্টে তোড়জোড় হচ্ছে, অনেকে খেয়ে নিয়েছে, আমি একটু পরে খাবো। আর এর সময় দুটো ছোটো তথ্য যোগাড় করি, সেটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে ক্যানিংয়ের দূরত্ব হচ্ছে প্রায় ওই 45 কিলোমিটার মতন, ট্রেনের সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা, আর যে ক্যানিং থেকে সোনাকালী অটোতে আপনাদের সময় লাগবে 1/2 ঘন্টা মতন, আর এর ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার মতন। আর আমাদের আজকে শুধু একটাই হল্ট আছে, সেটা হচ্ছে গোসাবা, তারপরে হচ্ছে আজকে রাত্রিযাপন করবো আমরা পাখিরালয়। 10:45 আমাদের বোট এবার ছেড়ে দিচ্ছে সোনাকালী ঘাট থেকে। আজকের উদ্দেশ্য হচ্ছে প্রথমে গোসাবা। এবছরে সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ইলিশ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল 5ই জুলাই, আর এই বোটে যারা আছে এবং আমিও আছি, আগামী 2-2.5 দিন আমরা এই পরিবারের মতন কাটাবো, আর হই হই করতে করতে ইলিশ খেতে খেতে ব্যাস সময় পেরিয়ে যাবে। এখন আমরা হোবল নদীর উপর দিয়ে চলছি, আর আজকে সাগর সঙ্গমের ট্যুর অ্যান্ড ট্রাভেলস মধ্যে মোট 4টে বোট ছেড়েছে, প্রায় 200 জন লোক আজকে ট্রাভেল করছে তাদের সঙ্গে। আচ্ছা, সামনেই দেখুন হচ্ছে বাসন্তী ব্রিজ আসছে, আর উপর দিয়ে বাসন্তী হাইওয়ে। এতক্ষণ একটু গরম লাগছিল, বোটটা চলাতে একটু স্বস্তি দিচ্ছে। প্রায় 11টা বাজু করছে, আমাকে অনেকক্ষণ আগে বলেছিল ব্রেকফাস্ট করে নিতে, তো আমি একটু ভিডিওগ্রাফি করছিলাম বলে ব্রেকফাস্ট করে নিই, একটু ব্রেকফাস্ট করে নিই, ওই লুচি আলুর দম আর মিষ্টি। আচ্ছা, একটু খাওয়া যাক এই লুচি আলুর দম, এটা কাশ্মীর আলুর দম না, কিন্তু আগের বছর কাশ্মীর আলুর দম দিয়েছিল, এটা নর্মাল, ভালো। সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমার ভ্রমণ করার অন্যতম কারণ একটা, সেটা হচ্ছে এরা MSME এবং ISO সার্টিফাইড সংস্থা। অর্থাৎ আপনারা যদি কখনও কোনো অসুবিধা পান বা পরিষেবা থেকে বঞ্চিত হন, তাহলে কনজিউমার কোর্টে বা অন্য কোনো পাবলিক কোর্টে যদি আপনারা আপিল করেন, তাহলে সেটা শুরু হওয়ার চান্স প্রবল। আর সুন্দরবনে ছোটো বড়ো প্রচুর সংস্থা আছে যারা ভ্রমণ করে থাকে কম মূল্য, বেশি মূল্য ইত্যাদির বিনিময়ে, কিন্তু তাদের মধ্যে অন্যতম প্রিমিয়ার একটা সংস্থা হচ্ছে এই সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যাদের ট্রাস্ট বহু বছর ধরে বয়ে চলেছে এই সুন্দরবন অঞ্চলে। আর এনাদের কাছে পরিষেবা আপনারা 365 দিনই পাবেন। এখন যখন ইলিশ উৎসব চলছে, আবার শীতকালে অন্য ধরনের ক্রাইটেরিয়া তারা সেট করে, আর এছাড়া কর্পোরেট ট্যুর তো হয়েই থাকে। তো আপনারা যদি সাগর সঙ্গমের সাহায্যে ট্যুর করতে চান বা ঘুরতে যেতে চান সুন্দরবন বা তার বিভিন্ন অঞ্চলে,
তার নাম্বার বা ইত্যাদি ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফিল ফ্রিভাবে তাদের ফোন করে যোগাযোগ করতে পারেন। আজকে সাগর সঙ্গমের টুডল ট্রাভেলসের পক্ষ থেকে 5 জুলাই 2024-এর এই ইলিশ উৎসবের ঢাকে কাটি পড়ে গেল। আর এই আমাকে দিয়েছে এই যে হলুদ বাঁকাতে দেখুন হলুদ, আমি কিন্তু ইস্ট বেঙ্গলের সাপোর্টার, লাল হলুদ, এই যে লাল আর এই হলুদ, এই যে লাল আর এই হলুদ, এই দেখুন আমি কিন্তু খাস বাঙাল বিক্রমপুর ঢাকা জেলার একদম। জয় ইস্ট বেঙ্গল, জয় সাগর সঙ্গম, জয় সাগর সঙ্গম, হিপি ফুরে ইয়ে। আচ্ছা, সুন্দরবনে ইলিশ উৎসবে আসার মেইন কারণ হচ্ছে ভোজন, সোজা কথা। ভ্রমণ হয় অল্প, ভোজন হয় বেশি, কখনো অতিরিক্ত ভোজনও হয়ে যায়। আর আজকে যে প্রথম দিন, মানে 5 জুলাই প্রথম দিন যে ইলিশ উৎসবের ঢাকে কাটি পড়েছে, তাদের মেনু কী আছে লাঞ্চে সেটা একবার আপনাদের দেখিয়ে আনি। চলুন একটু যাই, হেসেলে যাই একটু, ওই দিক দিয়ে যাওয়া যাবে কিন্তু আমি এই দিক দিয়ে যাচ্ছি। আর যেখানে রান্না হয় সেখানে সাধারণত ইঞ্জিনটা থাকে, একটু আওয়াজ হতে পারে। আমি একদম যে স্টিমার আছে তার হেসেলে হামলা করে দিয়েছি। আর ঠাকুর মশাইকে জিজ্ঞেস করি কি আছে, তার আগে দেখছি চিংড়ি মাছের পকোড়া হচ্ছে, তাই তো? আচ্ছা ঠাকুর মশাই, আজকে তার কি রান্না হচ্ছে একটু বলুন। সকালবেলা ব্রেকফাস্ট এ লুচি আলুরদম মিষ্টি চা হয়ে গেছে, দারুণ হয়েছে আলুরদমটা। হ্যাঁ, তারপরে হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে, হ্যাঁ, আর বেগুনি হবে, হ্যাঁ, কুমড়ো পুঁইশাক চিংড়ি ইলিশ মাছের মাথা দিয়ে হবে, হ্যাঁ হ্যাঁ, আর ইলিশ ভাপা হবে, হ্যাঁ হ্যাঁ, আর ইলিশ পাতুরি হবে। আচ্ছা, আমের চাটনি পাঁপড়, হ্যাঁ, বাস তাহলে লাঞ্চে আজকে এটাই আছে। আর যেটা খাবো সেটা তো আপনাদের দেখাবোই, প্রচণ্ড গরম এখানে জাস্ট থাকা যাচ্ছে না। এরা খুব কষ্ট করে রান্না করেন, খুব কষ্ট করে। এখন বাজে 11:37, আর আমাদের দিয়ে দেওয়া হচ্ছে এটা কেটা চিংড়ির পকোড়া, চিংড়ির পকোড়া, বাহ, আর সঙ্গে আছে সস। এই তো চিংড়ির পকোড়া খেয়ে দেখি কেমন, ঠিকঠাক। কিন্তু এদিকটা চিংড়ির স্বাদ কিন্তু আলাদা, তাই না? বেশ ভালো। এখন বাজে 12:02, আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো গোসাবা। আজকে আমাদের প্রথম হল্ট এবং একমাত্র হল্ট কিন্তু এটাই গোসাবা। তারপর আজকে নাইট স্টে আছে আমাদের হচ্ছে পাখিরালয়। দারুণ মায়াবী লাগছে ওয়েদারটা, রোদ্দুর একদম নেই, মেঘাচ্ছন্ন, চিরচির করে বৃষ্টি পড়ছে, ইলশেগুড়ি বৃষ্টি। আর তার মধ্যে দিয়ে ভেদ করে, অর্থাৎ তার এই বিপুল জলরাশি ভেদ করে এগিয়ে চলেছে বিভিন্ন বোট, লঞ্চ, স্টিমার, এবং তাতে আমিও আছি। দারুণ ওয়েদার, ফ্যান্টাস্টিক। আমার এত গরম গরম করে সমস্যা, গরম খুব একটা লাগছে না, হালকা ঘামছে, ঠিক আছে, এসে গেছে গোসাবা, খুব শীঘ্রই নামবো আমরা। দারুণ এই গোসাবাতে মূলত দুটো স্পট আছে, একটা হচ্ছে বেকন বাংলো, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যে রবীন্দ্রনাথ বাংলো আছে সেইটা, দুটো। এখন 12:10 বাজে, আমরা পৌঁছে গেছি গোসাবা। গোসাবাতে এখন দাঁড়িয়ে আছি হ্যামিল্টন সাহেবের বাংলো, আর আমাদের বৃহত্তর পরিবারের একজন সদস্যকে পেয়েছি। দাদার নাম কি? আমার নাম সুমন ঘোষ। সুমন ঘোষ, সুমন আমাদের যে হরিদ্বারে গেছিলাম, যখন কেদারনাথ গেছিলাম সেই ভিডিও দেখে ও হরিদ্বার ট্যুর করেছে, খুব ভালো লেগেছে। আপনার ভিডিও কেমন লাগে? ভিডিও দারুণ লাগে, এবং ওখানে গিয়ে যে যা যা বলেছিলেন, মানে হোটেলের সম্বন্ধে বা ওনাদের সার্ভিসের সম্বন্ধে সব ঠিকঠাক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যাক, ঠিক আছে, কমেন্ট করবো একদম। অবশ্যই, আর এটাও এসে আপনার ভিডিও দেখি একদম। আগের বছর দেখবেন আপনাকে মেসেজও পাঠানো আছে, আপনি এসেছিলেন সকালবেলায় দেখে। কি নাম বললে? কি নাম বললে? সুমন। ও, তোমাকে তো আমি করলাম মেসেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম একদম, ওকে ওকে, একদম, ঠিক আছে। একটু হেঁটে পৌঁছে যাই হ্যামিল্টন সাহেবের বাংলোর কাছে, সেখানে কিছু ছবি ক্লিক করি। হ্যামিল্টন সাহেব সম্বন্ধে যদি কিছু বলতে হয়, তিনি স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন। তিনি গোসাবায় প্রায় 9,000 একর জমি কিনেছিলেন এবং এখানকার মানুষের জীবনযাত্রায় এক গভীর প্রভাব ফেলেছিলেন। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পর এই গোটা 500 মিটার মতন হাঁটতে হবে, হেঁটে চলে যেতে হবে বেকন বাংলোতে। অবশেষে আমরা পৌঁছে গেছি বেকন বাংলো গোসাবাতে, আর যেখানে প্রবেশের মূল্য হচ্ছে 5 টাকা। একবার চলুন গিয়ে দেখে আসি আমাদের এই বেকন বাংলো। 1903 সালে সুন্দরবন অঞ্চলের উন্নয়নের সাথে যুক্ত স্কটিশ ব্যবসায়ী ড্যানিয়েল হ্যামিল্টন এই বেকন বাংলো নির্মাণ করেছিলেন। প্রায় 75 লক্ষ টাকা খরচ করে হ্যামিল্টন সাহেব এই বাড়িটি বানিয়েছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে ড্যানিয়েল হ্যামিল্টনের সঙ্গে সাক্ষাৎ করতে সেই বাংলোতে গিয়েছিলেন। 1:10 বাজে, আর আমরা এখন গোসাবা থেকে বেরিয়ে চলেছি। আমাদের আজকে স্টে হবে পাখিরালয় তার উদ্দেশ্যে। আর এখান থেকে পাখিরালয়ের দূরত্ব মোটামুটি 6 থেকে 6.5 কিলোমিটার, সময় থাকাচ্ছে 20 মিনিট মতন। কিন্তু আমরা এই বোটে আজকে লাঞ্চ করব, সেই লাঞ্চটা বোটে
খরাকালীন তো পাখিরালয়ে পৌঁছবে না, তো পৌঁছে তোমার 3:30-4 তো বেজে যাবে বা তার বেশিও বাঁচতে পারে। একদিকে ভালো হয়েছে, প্রচণ্ড ঘুমট গরম লাগছিলো, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, দেখুন একটা গ্লুমি আবহাওয়া। দেখুন যখন বৃষ্টি হচ্ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আপনাদের বলছিলাম ভিডিওতে, এখন আবার গরম লাগছে, কিন্তু আবার এখন দেখতে পাচ্ছেন বোট চলাকালীন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। একটা 57 বাজে, এখান থেকে লাঞ্চ শুরু হয়ে গেছে, রয়েছে ভাত, এদিকে রয়েছে ডাল, আচ্ছা বেগুনি, লেবু তো রয়েছেই, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আচ্ছা ইলিশ ভাপা, আচ্ছা এটা হচ্ছে ইলিশ পাতুরি আর চাটনি। আমি ভিডিও করছি আর বাইরের মনোরম আবহাওয়াটাকে এনজয় করছি, আর আমার সঙ্গী যারা আছেন, মানে যারা আজকে এই বোটে ট্রাভেল করছেন, তারা এখন লাঞ্চ করছেন, তাদের অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে এই ভিডিওতে ভাগ করে নেবো। একবার জাস্ট তাদের মুখ থেকে শুনে নিই যে আজকে লাঞ্চ কেমন ছিল। দাদা নমস্কার, আচ্ছা কেমন আজকে লাঞ্চ কেমন? আমি তো আর প্রত্যেকটা আইটেমই দেখিয়েছি, কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? সব কটাই শোশাই, কোনটা সবচেয়ে ভালো, কোনটা লেগেছে? ইলিশ পাতুরি মানে সবচেয়ে ভালো লেগেছে। আচ্ছা দাদা বসে যাবে, ওর ওয়াইফ হচ্ছে আমাদের রাজারহাটেরই মেয়ে, ও প্রচণ্ড হাসছে। আচ্ছা খালি বলে দাও কেমন রান্নাবান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, ব্যাস আর বলতে হবে না, ও হেসে যাচ্ছে। এখানে দাদাও বলছেন যে ইলিশের যে পাতুরি যে আইটেমটা সেটা দারুণ, সব কিছু ঠিকঠাক, মশলা সুসিদ্ধ সব ঠিকঠাক, আর ইলিশটাও দারুণ। হ্যাঁ ঠিক আছে, আর আপনি যে এই কথাটা বলছেন, ব্যাকগ্রাউন্ডে যা আসছে পরে যখন আপনি ভিডিওটা দেখবেন আপনার মন আরও ছুঁয়ে যাবে, কথা দিলাম, প্রমিস, থ্যাংক ইউ। 3:10 আজকের আমি লাঞ্চ শুরু করছি, প্রথম দিন আজকে 5 জুলাই 2024। আর কী কী দিয়েছে একবার দেখিয়ে দিই, ভাত, লেবু, লঙ্কা, বেগুনি, মাছের মাথা মানে কাতলা মাছের মাথা দিয়ে ডাল, পুঁই শাক, পুঁই শাক হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে তোমার কি এটা কি ভাপা, ইলিশ ভাপা, এইটা হচ্ছে পাতুরি আছে ইলিশ মাছের, এটা হচ্ছে আমের চাটনি, আর হচ্ছে পাঁপড়, আর জব্বর আয়োজন দুর্দান্ত। আচ্ছা লেবু লঙ্কাটাকে সাইড করলাম, করে আমের খাই, আমি তো ফুড ব্লগার নই, কিন্তু এখন বিভিন্ন ফুড ব্লগাররা ট্রাভেল ব্লগ করছে, তো আমি কেন ফুড ব্লগ করতে পারবো না, সোজা কথা। আর আমি জাস্ট কতটা আমি আপনাদের ব্যাখ্যা করতে পারবো যাই না, সাগর সঙ্গম সম্বন্ধে নতুন কিছু বলার নেই, প্রচুর ভিডিও আছে, প্রচুর এদের রিভিউ আছে, দারুণ এদের পরিষেবা, একবারে খেয়ে দেখি ঠিকঠাক। মাছের মাথা দিয়ে ডাল যেমন হয় সেটা, কিন্তু ডালটা পাতলা নয়, ঘন ডাল, বেশ ঘন। এবার আমি নিচ্ছি পুঁই শাক, এই যে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, পুঁই শাক কিন্তু আমার খুব প্রিয়, ডাটাগুলো একটু সরিয়ে রাখি, ডাটাগুলো পরে খাচ্ছি, আগে পুঁই শাকটা একটু খেয়ে দেখি, কুমড়ো দিয়া, আচ্ছা বাহ খুব সুন্দর, ভালো, যেরকম যে ইলিশ মাছের সেন্ট বেরোচ্ছে বেশ এই শাকটা দিয়ে। এবার কলা পাতা দিয়ে মোড়া পাতুরি, এসব ঠিক আছে, খুলতে গেলেই আমার সমস্যা হয় জানেন তো, ভেঙে যায়, দু হাত লাগলে কিন্তু দেখাতে হবে না, বাবা কলা পাতা রহস্য আছে একটু দেখে দিই। আচ্ছা রহস্য হচ্ছে এই একটা ইলিশ মাছ আছে আর একটা গ্রেভি আছে, এই হচ্ছে গ্রেভিটাকে নিয়ে নিলাম, আমি এটাকে দেখে দিই, আমি আর আমার ক্যামেরা করে দিচ্ছি অজয়, অজয় ও আমাদের বোটে আছে সাগর সঙ্গমের তরফ থেকে, থ্যাংক ইউ অজয়। আচ্ছা একটু এটা গ্রেভিটা একটু খেয়ে দেখি, গ্রেভিটা দারুণ হয়েছে, ঝাল ঝাল আর কাঁচা লঙ্কা ঝাল পাচ্ছে, ভালো রাস্তাকে দেখে দইয়ের স্বাদ পাচ্ছি, হালকা টক টক বাবা, মাছটা খেয়ে দেখি, মাছটা আমি খেয়েছি, ভালো খারাপ না, কিন্তু আমার মনে হচ্ছে আরও দিন কয়েক গেলে, 10-12 দিন বা 20 দিন গেলে আরও ভালো মাছ পাওয়া যাবে, আমি এক গ্যারেন্টি, কিন্তু এই মাছটা ভালো। আজকে আমাদের ইলিশের শেষ আইটেম হচ্ছে ইলিশ হচ্ছে ভাপা, আর এইটা হচ্ছে দেখতে এরকম, এই এরকম সাইজ দিয়েছে এই, আর বেশ একটু তেল লঙ্কা, ও এই দেখুন এই সাইজ, এই এই সবে সবে উঠছে, জাস্ট আজকে ইলিশ উৎসব শুরু,
এরপরে আরও ভালো ভালো জিনিস আপনাদের জন্য অপেক্ষা করে। যারা এই ভিডিও দেখে বুক করবেন তারা আরও কম 3500 টাকা প্যাকেজ 293 ডেজের, সেটা বলছে এই ভিডিও সাবস্ক্রাইবার যারা তাদের আরও কম, আর কতটা কম সেটা ফোন করে জিজ্ঞেস করে নিতে হবে, নাম্বার আমি স্ক্রিনে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো। চলুন এটা খাই। এবার হচ্ছে ভাপা ইলিশের ইলিশটা কেমন, এই হচ্ছে ইলিশের সাইজ এরকম, আর খেয়ে দেখে ইলিশটা খেয়ে দেখে। পাতর ইলিশটা তো ভালোই, তার থেকে বেশি ভাপা ইলিশটা আমার বেশি ভালো লাগছে। লাঞ্চ করলাম একদম টপ ক্লাস লাঞ্চ, প্রত্যেকটা আইটেম ভালো, কিন্তু যদি বলতেই হয় সবচেয়ে ভালো লেগেছে ভাপার যে ইলিশ মাছটা, দারুণ, সব কটা ঠিকঠাক, আর ভাপার ইলিশ মাছটা একদম টপ ক্লাস A1। আর তার থেকে বড় কথা, আমি সবসময় প্রাধান্য দিই আমি কি খাচ্ছি, কেমন খাচ্ছি, তার থেকে বেশি কোথায় বসে খাচ্ছি, সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ হোক বা কোথায় পাহাড়ের মাথায় মোমো খাওয়া হোক বা এই সুন্দরবনে বসে বসে ইলিশ উৎসবের ইলিশ খাওয়া হোক, যেখানে বসে খাচ্ছি তার প্রাধান্যই বেশি। আরেকবার দেখাই দেখুন। ওহ, একদম অসম, এখানে বসে খাওয়ার মজাটাই মানে দ্বিগুণ চারগুণ পাঁচগুণ বাড়িয়ে দেন। কেউ একজন বললো যে তার স্বাদ আরও বেশি বেড়ে যায় যখন এখানে বসে খাচ্ছি। যাই হোক, এরপর আমরা চলে যাব আমাদের পাখিরালয়, আজকে স্টে ওখানে হবে, বাদ পাখি কথা ওখানে পৌঁছে হবে। 3:51 মানে এখনও 4 বাজেনি, আমরা চলে এসি পাখিরালয় যেখানে আজকে আমাদের নাইট স্টে হবে। অনেক তাড়াতাড়ি চলে এলাম এবার, বেশ তাড়াতাড়ি। আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি যে রুমে আছি সেই রুমটা কেমন। হোটেলে পৌঁছে গেছি, চলো রুমটা একবার দেখাই। আমার 12 নম্বর রুম, এই রুম, দুটো বেড আছে, আমি একা থাকবো। আর আগে ব্যাগটা রাখি একটু প্লিজ। এই চার্জিং পোর্ট ব্যাপক, এখানে আছে, এখানে আছে, হ্যাঙ্গার আছে, ফ্যান্টাস্টিক, এদিকে জানলা আছে, এদিকে বেসিন আছে, একটা ট্রিমার ইউজ করা যাবে, আর এই হচ্ছে টয়লেট, ফ্যান্টাস্টিক, খুব ভালো। এসি নেই, আমি নন এসি প্যাকেজে এসেছি, এসি নেই, আর একটু থাকলে মনে হচ্ছে খুব একটা গরম লাগবে না, আগের বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি। একটু জানলাটা খুলে দিই। রুম কিন্তু আগের বছর সাগর সংগ্রাম যেরকম রুম দিয়েছিল তার থেকে ফার ফার বেটার, ফার ফার বেটার রুম, বেশ বড়, খুব ভালো। জানলাটা খুলে দিতে ব্যাপক হাওয়া আসছে, ব্যাপক, খুব ভালো। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম দুর্দান্ত, বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নতুন হোটেল। এরপর একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে যাবো ঝুমুর যে ড্যান্স হবে সেটা একটু এনজয় করবো, আর কী কী খাওয়া দাওয়া হবে সেটা আপনাদের সঙ্গে খুলে ধরবো। রেস্ট নিচ্ছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম রাধান, আর উঠে দেখি যাতেই অন্ধকার হয়ে গেছে, এই দেখুন। আর আমাদের রিসর্টে শুরু হয়ে গেছে ঝুমুর ড্যান্স, চলুন ওখানে যাওয়া যাক। পাখিরালয় যখন স্টে করবে তখন অবশ্যই একটা জিনিস মিস করবেন না, সেটা সন্ধেবেলা ঝুমুর ড্যান্স দেখার পর এই যে এখানে মার্কেটটা বা যে দোকানপাটগুলো আছে, বিভিন্ন খাওয়া দাওয়া থেকে বিভিন্ন মোমেন্টো থেকে বিভিন্ন জিনিস পাওয়া যায়, সেইগুলো একবার জাস্ট অ্যাক্সেস করার চেষ্টা করবেন বা এইগুলো মার্কেট হপিং করার চেষ্টা করবেন, ভালো লাগবে, বেশ ভালো লাগবে। সামনে আরও ভিড়, প্রচুর মার্কেট হয়ে গেছে, 2 বছর আগে এত ছিল না। প্রায় 10:45 বেজে গেছে, এখন আমাদের ডিনার চলছে, ডিনারে কী কী আছে একবার জাস্ট দেখে নিই। ভাত আছে, ডাল আছে, এদিকে মাটন আছে, আরে বাপরে বাটিতে সাজিয়ে রেখেছে, আর যারা মাটন খাবে না তাদের জন্য ডিম আছে, আর আছে এই যে মিষ্টি রসগোল্লা। প্রায় 10:30 বাজে, আমি খেতে বসে গেছি, আমাদের দিয়েছে যে প্রথমে ডাল আর আলু ভাজা, এদিকে এই আলু ভাজাগুলো একটু বেশ মোটা মোটা, গরম কিন্তু খাওয়াগুলো।
মুসুরির ডাল দিয়ে যান। আচ্ছা, এবার দিয়েছো মাটন, আর এখানে দিল স্যালাড। আচ্ছা, মাটন এই একটা আলু দিয়েছে। ছেলে আলু না দিলে ভালো লাগে না আমার। ও বাবা, এই দিয়েছে, ঝোল কম কষা বেশি লাগছে। ও সুপার, আমি জিজ্ঞেস করবো একটা খাসির মাংস বলো না পাঁঠা। আমার একটু গরম মশলার গন্ধটা ওভার পাওয়ারিং লাগছে। মাংস খেয়ে দেখি, রসগোল্লা খাওয়া দাওয়া করলাম, ডিনারটা কমপ্লিট করলাম। কালকে তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, খাওয়া দাওয়া সম্বন্ধে যোগাযোগ হয় ঘরোয়া ঠিকঠাক। চলুন আমি যাই, শুয়ে পড়ি, আজকে সকাল সকাল ওঠা হয়েছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে কথা শেষ করলাম, বাই।